আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। শুভ সকাল। রিয়াল মাদ্রিদ সুপারস্টার করিম বেনজেমা যেন ট্রান্সফার নাটকের নতুন সিকুয়াল। গত কয়েকদিন ধরেই এই রিউমারটা সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে জায়গা করে নিচ্ছে। এর মধ্যেই সৌদির রাষ্ট্রীয় টিভি জানাচ্ছে, করিম বেনজেমা আল ইত্তিয়াদ ক্লাবের পক্ষ থেকে রেকর্ড অফার অ্যাকসেপ্ট করেছেন। সৌদি টেলিভিশন স্টেশন আল এজবারিয়া জানিয়েছে, এই জুনেই চুক্তি শেষ হতে যাওয়া করিম বেনজেমার সাথে নিজেদের রেকর্ড ট্রান্সফারে আল ইত্তিয়াদ ক্লাব 2 বছরের চুক্তি করতে যাচ্ছে, অথবা চুক্তি হয়ে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই একই দিনে করিম বেনজেমা একটি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, এই ফ্রেঞ্চম্যান সৌদি আরব যাচ্ছেন না, বরং তিনি রিয়াল মাদ্রিদের প্রতিটি দিন এনজয় করছেন। রিয়াল মাদ্রিদের স্পোর্টস কমপ্লেক্সের প্রতিটি মুহূর্ত তিনি এখনও শিশুদের মতোই রোমাঞ্চকরভাবে উপভোগ করছেন। মার্কা লিয়েন্ডা অ্যাওয়ার্ড গ্রহণের প্রাক্কালে বেনজেমা বলেন, ফর দ্য মোমেন্ট আই এম হিয়ার, আই এম এনজয়িং এভরিডে, আই এম ট্রেনিং ওয়েল অ্যান্ড দেয়ার আ ম্যাচ দিস সানডে। এখন পর্যন্ত আমি এখানেই আছি, আমি ভালোভাবে ট্রেনিং করছি এবং নেক্সট রবিবার আমাদের একটা ম্যাচ আছে। হোয়াই এম আই গোয়িং টু টক অ্যাবাউট দ্য ফিউচার ইফ আই এম অ্যাট রিয়াল মাদ্রিদ? দ্য ইন্টারনেট টক্স অ্যান্ড রিয়েলিটি ইজ নট দ্য ইন্টারনেট। রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় আমি কেন আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো? এগুলো শুধুমাত্র ইন্টারনেটেই ছড়াচ্ছে, আর সত্যি বাস্তবতা কিন্তু ইন্টারনেট নয়। বেনজেমা আরও বলেন, আই এম প্রাউড অব মাই ওয়ার্ক অ্যান্ড আই এনজয় এভরি ট্রেনিং সেশন অ্যাট মাদ্রিদ অ্যান্ড এভরি ম্যাচ। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এনজয়িং মাই সেলফ ওয়েন আই গো টু ভালদেবাবাস ইজ নট আ জব। দ্য ডে ইট বিকামস আ জব আই ডোন্ট ওয়ান্ট ইট এনি মোর। আই এনজয় ফুটবল লাইক আ চাইল্ড অ্যান্ড ইন মাই হেড আই এম স্টিল আ চাইল্ড। আমি আমার কাজের জন্য গর্বিত এবং আমি মাদ্রিদে প্রতিটি প্রশিক্ষণ সেশন এবং প্রতিটি ম্যাচ উপভোগ করি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমি ভালদেবাবাসে যাই, তখন নিজেকে উপভোগ করা কোনো চাকুরি নয়। যেদিন এটি একটি চাকুরি হয়ে যাবে, সেদিন আর আমি এটি চাই না। আমি শিশুর মতো এখনও ফুটবল উপভোগ করি এবং মনে মনে আমি এখনও শিশুর মতোই। করিম বেনজেমার এখনই ইউরোপ ছেড়ে যাবার সিদ্ধান্ত আপনি কীভাবে দেখছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এখন দেখা যাক এই নাটকের শেষ দৃশ্যে কী আছে, যা জানা যাবে 30 জুনের মধ্যেই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।